অনেক তো হলো ওভেন আর গ্যাসের চুলার কেক তৈরি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় কিভাবে 1 পাউন্ডের একটা স্পঞ্জ কেক 2টি ডিম দিয়ে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই। কেকটা এতটাই স্পঞ্জি হয়েছে আর এতটাই সুন্দর হয়েছে যে এটাকে হাতের মধ্যে একদম ভাঁজ করে নিলেও এটা ভেঙে যাচ্ছে না। আজকের এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এই কেকটাকে কিভাবে আমি ডেকোরেশন করছি সিম্পল উপায়ে কোনো রকম ঝামেলা ছাড়াই সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। কেক তৈরি থেকে শুরু করে কেক ডেকোরেশন পর্যন্ত এখানে আমি কেকটাকে সেট করার জন্য ফার্স্টে হচ্ছে কেকের মোল্ডটাকে রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 2টা কেক মোল্ড নিয়েছি। এখন এই কেক মোল্ডের মধ্যে আমি হচ্ছে অয়েল ব্রাশ করে নিয়েছি, নিচে একটা বাউটার পেপারের মতো বিছিয়ে নিয়েছি আমি সাইজ করে কেটে। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজের কিন্তু কেক মোল্ড নিতে পারেন। আমি এখানে 6 আর 9 ইঞ্চের নিয়েছি। এখানে আমি শুকনো উপকরণগুলোকে একটা চালনি দিয়ে চেলে নিব, এর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ ময়দা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর হচ্ছে 1 চিমটি পরিমাণ লবণ। এখন এগুলাকে ভালো করে আমি একটু চেলে নিচ্ছি। এটাকে আমি কয়েকবার চেলে নিব, আমি প্রায় 2 বারের মতো চেলেছি, আপনারা এর বেশি চাললেও কিন্তু ভালো হয়। তো আমি এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে কুসুমটাকে ছাড়াই ডিমের সাদা অংশটাকে নিয়ে নিচ্ছি, 2টা ডিমের নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি হচ্ছে এটাকে বিট করে নিব। আর এখানে আস্তে আস্তে আমি হচ্ছে 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে 2টা ডিমের জন্য 1/4 কাপ চিনি অ্যাডজাস্টেবল। আপনারা কম খেলে আরও কিছুটা কমিয়ে দিতে পারেন। যখন এই ডিমের ফোমটা এরকম ক্রিমি ক্রিমি হয়ে এসেছে তখন এখানে আমি ডিমের কুসুম 2টাকে 2 বারে অ্যাড করে দিচ্ছি, একবারে দিচ্ছি না 2টাই। একটা দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করার পর আমি আবার দিয়ে দিচ্ছি আরেকটা দিয়ে। তারপর এটাকে মোট 1 মিনিট বিট করব। বিট করে এখানে আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ, এগুলাকে আমি 2-1 বারে অ্যাড করব, মানে একবারে দিব না কয়েকবারে দিব। আর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি সার্কুলার মোশনে কিন্তু এরকম করে ঘুরিয়ে 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 মিক্স করে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে যে একটা ফোমি ফোমি ভাব আছে সেটা নষ্ট হয়ে যাবে না। যদি আমরা একবারে মিক্স করতে যাই সেটা হচ্ছে ডিমের যে একটা ফোমি ভাব আছে সেটাকে নষ্ট করে দিবে। তো সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন, কিন্তু দুধ দিলে খুব বেশি ভালো হয় টেক্সচারটা। তো দুধটা দেওয়ার পর আমি এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি 1 মিনিটের মতো টাইম নিয়ে। তো এটা যখন ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে তখন এটাকে আমি কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। কেক মোল্ডে দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটা টুথপিক দিয়ে আমি কিন্তু একটু এরকম দাগ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, যাতে করে বড় কোনো ফেনা না থাকে বা কোনো সাইডে কম বেশি না হয়। তারপর এটাকে আমি ভালো করে ট্যাপ করে নিয়েছি, যেহেতু স্পঞ্জ কেক হবে এর ব্যাটারটা কিন্তু একটু ঘন, তাই এটাকে ভালো করে কিন্তু অনেকটা টাইম নিয়ে ট্যাপ করে নিতে হবে। তো ট্যাপ করার পর আমি এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। যেহেতু আজকের এই কেকটা আমি মাটির চুলায় বেক করব, তো আমি বড় একটা হাঁড়ির মধ্যে কিন্তু বালি একটু প্রিহিট করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে। তারপর এর মধ্যে কেকের ব্যাটারটার যে মোল্ড আছে সেটা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে উপরে একটা শিল দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাটির চুলার আঁচটা আমি কীরকম রেখেছি। তো প্রায় 20 মিনিটের মতো আমি এটাকে এখানে রাখবো এভাবে। আর 20 মিনিটের মধ্যে আমি কোনো রকম আগুন বা কোনো কিছুই করব না, চুলাটাকে যেভাবে রেখেছি সেরকম তাপেই কিন্তু এটা হবে। তো দেখতে পাচ্ছেন 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। একদম কাঠিটা নিট অ্যান্ড ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। তো 20 মিনিটের মধ্যে কিন্তু আমি স্পঞ্জ কেকটাকে বেক করে নিয়েছি মাটির চুলায়। আর এই পর্যায়ে দেখেন মাটির চুলার আগুনটা কীরকম আছে। তো এখন আমি হচ্ছে কেকটাকে নামিয়ে কিন্তু নিয়ে যাব। তো এটাকে নামিয়ে নিয়ে আসছি আর এটাকে এখন আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য। তো এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে তখন আমি একটা নাইফ দিয়ে সাইডের অংশটা থেকে কেকটাকে আলাদা করে নিচ্ছি। এটা কিন্তু নর্মাল একটা ব্যাপার, আমরা যেরকম কেকটাকে আনমোল্ড করি সেভাবে আমি এটাকে আনমোল্ড করে নিয়েছি। এই তো আমার স্পঞ্জ কেক একদম রেডি। নিজের কাগজটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, তাই না?
আর এটার স্পঞ্জনেসটা আপনারা দেখেন, দেখছেন কতটা সুন্দর, তাই না? একদম মিশে যাচ্ছে, আবার ঠিকই সেম জায়গায় চলে আসছে, কতটা স্পঞ্জি হয়েছে মাটির চুলা। এত সুন্দর স্পঞ্জ কেক তৈরি করা যায় আমি আসলে আগে জানতাম না, একবার আম্মু তৈরি করেছে, তারপর আমি ট্রাই করেছি, এত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন, মাত্র 20 মিনিটে মাটির চুলায় কিন্তু এরকম একটা স্পঞ্জ কেক তৈরি করে ফেলা যায়। দেখছেন একদম ভেঙে ফেলছি, তাও কিন্তু এটা ভেঙে যাচ্ছে না। তো এখন চলুন এটাকে ডেকোরেশন করে নিই। তো কেকটাকে কিন্তু আমি তিনটা লেয়ারে কেটে নিয়েছি, তারপর এখানে আমি হচ্ছে কেকের ক্রিম দিয়ে হচ্ছে এই ডাইসের মধ্যেই আমি কেকটাকে সেট করব। এর জন্য একটু বসিয়ে তারপর হচ্ছে কেকটাকে দিয়ে দিয়েছি, তারপর উপরে হচ্ছে আমি আবার কেকের লেয়ার করে দিচ্ছি, মানে ক্রিমের লেয়ার করে দিচ্ছি, তারপর উপরে আরেকটা কেক দিয়ে দিচ্ছি। যে এরকম একইভাবে আমি হচ্ছে কেকের লেয়ারিংগুলো করে নিয়েছি, আর সাইড দিয়ে হচ্ছে এরকম ক্রিম দিয়ে আমি করে নিয়েছি। যেহেতু আমার কাছে প্যালেট নাইফ ছিল না, তাই আমি কিন্তু নর্মাল স্প্যাচুলা দিয়েই করে নিয়েছি, আর সাইড দিয়ে একটু ডিজাইন করার জন্য আমি হচ্ছে অয়েল ব্রাশ যেটা দিয়ে করি সেটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। এরকম যাদের বাসায় কেক ডেকোরেশনের জিনিসপত্র নেই, তারা কিন্তু চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন, খুবই সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস একটা ডিজাইন করা যায়। তো আমি কিন্তু একইভাবে একটু সবুজ কালার রং দিয়ে ব্রাশ দিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি, তারপর হচ্ছে একটা নজেল দিয়ে ছোটো ছোটো ফুলের মতো করে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আর কি যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করেছি। তারপর নিচের দিক দিয়ে হচ্ছে একটু ডিজাইন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো একইভাবে আমি হচ্ছে সম্পূর্ণতাতে করে নিয়েছি। আর হচ্ছে যার জন্য কেকটা বানিয়েছি সেটা হচ্ছে আমাদের ফাইজান, তার হচ্ছে 172 দিন হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই তার জন্য দোয়া করবেন। তো মেইনলি তার জন্য এই কেকটা বানানো হয়েছে, আর ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা ফল শেয়ার করি। তো কেকটাকে আরেকটু ডেকোরেশন করার জন্য আমি সাইড দিয়ে এভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের ছোট্ট কেকের রেসিপিটা অনেক ভালো লেগেছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবাই আমাদের ফাইজানের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কেকটাকে কেটে দেখিয়ে দিয়েছি ভিতরের লেয়ারিংগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমি কেকটা ডেকোরেশনের সময় কিন্তু আপনারা খেয়াল করেছেন কোনো রকম সুগার সিরাপ ব্যবহার করিনি, আমি চেয়েছি কেকটাকে একদম পুরো স্পঞ্জি রাখতে, কোনো রকম সফট করতে না। তো স্পঞ্জি কেকটা দেখতেই পেরেছেন, চারটা লেয়ারে আমি করে নিয়েছি, আর লেয়ারিংগুলো কতটা পারফেক্ট হয়েছে, যেমন ক্রিম তার মাঝে কেকগুলো একদম পারফেক্টলি দেখা যাচ্ছে, আর কেকটা কতটা স্পঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছেন, কী সুন্দর পারফেক্ট।